আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে আটাইশ হাজার সাতশো একষট্টি জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো। সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় সতেরোশো ছাব্বিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ ছাব্বিশ হাজার দুইশো একান্ন জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে দুই জন এখন পর্যন্ত মোট ছয় লক্ষ আটাশি হাজার পাঁচশো উনিশ জন করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী মারা গেছে জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে আটাশ হাজার জন আর এদের মধ্য থেকে এক জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা গেছে এখন আক্রান্ত রোগীর সংখ্যা কমছে আর সেই তুলনায় সুস্থ রোগীর সংখ্যা অনেক বাড়ছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী এবং নাগরিকদেরকে করোনাভাইরাস প্রতিরোধের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে